Abuse and calidag, devalay! আজকে মোহাম্মদের সাথে আজকে একটা প্রেমের খেলা খেলবো বেদজ্যুতি কর্ম তার লাঞ্ছিত কর্ম জোরে জোরে আওয়াজ দেয়া বলেন না না এই আবু জেহ হঠাৎ করিয়া তার বন্ধু বান্ধব উদ্বাস সাহিবা আরো বড় বড় কাফের বেইমান যারা ছিল সকলকে ডাক দেয়া বলতাছে তোমাদের সামনে একটা কথা বলি আমাদের জীব জন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদের মূর্তির কসম খায় বলি আবু জেহেল বলতেছে আমি মোহাম্মদ রে যাই দিয়ে আঘাত করবো আঘাত করলে তোমরা আমার সাথে থাকবা কে থাকবা না এই আবু জেহেলের দলের লোকেরা কয় ও লিডার আবুল হাকাম জ্ঞানীদের পিতা আল্লাহ কই না সে জ্ঞানীর পিতা না সে মূর্খের পিতা আবু জেহেল ডাক দিয়া বলে বন্ধুরা আমি মুহাম্মদ কে আজকে যেই জায়গায় পাইবো তারই আমি বেজ্জতি করমো আজকে আমি তারে মারার জন্য প্রস্তুতি হয়ে গেলাম আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আমি যখন মুহাম্মদ কে মারতে যাব তোমরা কি আমার সাথে থাকবা বানি তার সাথে আর যারা কাফের ইমানেরা ছিল বলে এই আবু জেহেল আপনি সামনে যাবেন আপনার পিছনে পিছনে আমরা আছে আপনার সৃষ্টি কর্তার জিনার কসম কারণ তারা তো দ্বীপ জন্তু অথবা অন্যান্য জিনিসের পূজা করত তাদের পূজার কসম খায়া কইতেছে দেব দেবতার কসম খায়া কয় আমরা আপনার সাথে আছি এই কথা বলিয়া আবু জেহেল যেই মাত্র রওনা করলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একটা নির্জনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী নামাজ আদায় করে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি রহমাতুল্লিল আলামিন আমার নবী নামাজ আদায় করেন আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন বালহুয়া কুরআনু মাজিদুন ফি লাউহিম মাহফুয আমি আল্লাহ যে কোরআন ওই লৌকে মাহফুজের সংরক্ষণ করেছি সেই লৌকে মাহফুজের কোরআন আল্লাহ পাকুল আমার নবীর উপরে নাজিল করেছেন বন্ধুর এই আবু জেহেল আমার নবীরে মারার জন্য বেজুতি করার জন্য নামাজরত অবস্থায় মারার জন্য যেই মাত্র রোয়ানা করছে হাতের মধ্যে পাথর নিয়ে নবীরে ঢিল মারতে যাবে এই কথা চিন্তা করিয়া যেই মাত্র রোয়ানা করলেন আমার নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতকে শিক্ষা দিতে যাইয়া আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে নবীজি এত মজা করিয়া কোরআন তেলাওয়াত করতরে মুসলমান নবীর কোরআন কোরআন তেলাওয়াত জন্য আবু জেহেলের বিবি পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াতে পাগল হয়ে যাইত আমার নবী সাইয়েদুল মুরসালিন নবী এত মজা করে কোরআন তেলাওয়াত করতেন মুসলমান এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলের বিবি পর্যন্ত পাগল ছিল গাছপালা তরুণতা কাফের বেমানেরা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াতের জন্য পাগল ছিল নবী যখন কোরআন তেলাওয়াত করতেছেন নামাজ অবস্থায় আমার নবীজির কত আর কোরআন তেলাওয়াত এত মজা করে নবী কুরআন তেলাওয়াত করে রে আর ওই দিক দিয়ে আবু জেহেল হাতের মধ্যে একটা পাথর লইয়া নবীরে পাথর দিয়ে পিছন দিক দিয়ে ঢিল মারবে নবীকে ওইটা মারার জন্য যে মাত্র রুয়ানা করে দিলেন আর আবু জেহেলের বন্ধু বান্ধবরা কই দেখবো আজকে মুহাম্মদের এত বড় প্রশংসা না তার বিরোধিতা করে আজকে আবু জেহেল কেমনে কি করে আমরা তার একটু আজকে নমুনাটা দেখব আমাদের সাথে মিটিং করে মুহাম্মাদের কাছে যাইবা না মুহাম্মদ পাগল মুহাম্মদ জাদু করে ফেলা জুড়ে কন্যা না আউজুবিল্লাহ ডাক দিয়া বলে আজকে দেখবো মুহাম্মদ আর আবু জেহেল কেমনে কি করে তারা পিছনে 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 রোয়ানা করে রোয়ানা করতে লাগলেন আল্লাহ রে নবী রহমাতুল নবী রে কত কষ্ট দিয়েছে আবু যে হ্যাল এটার কোন কুল কিনারা নাই কুল কিনানার নাই হঠাৎ করিয়া অন্য একটা দিন আবু যে আমার নবীর সামনে ডাক দিয়া বলতেছে মোহাম্মদ একটু দাঁড়াও আমার নবী দাঁড়াইয়া গেলেন ডাক দিয়া বলে মোহাম্মদ হাতের মধ্যে যদি যা আছে বলতে বড় কালিমা পরে মুসলমান হব আমার নবী ডাক দিয়া বলে এই আবু যে হ্যাল তো পরীক্ষা না তুমি আমারে কল্লা হাতের মধ্যে যা আছে বলতে পারলে কালেমা পরে মুসলমান হয় বা বলে হা এই বুঝা তাদের মধ্যে যা কিছু আছে বলতে পারলে আমি নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে বা বলে হা এরপরে আমার নবী কয় আপনি তো আরো আগে আইসা বললেন আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পারে তাহলে আপনি নাকি আমার কাছে কালিমা পড়াবেন এরপরে এটা করার পরে বললেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেওয়ার পরেও আপনি আমারে বললেন আমি নবী নাকি আকাশের চন্দ্র সূর্যকে জাদু করে ফেলেছি জুড়ে কন্যা না হজুবিল্লাম الله قرأن رجع ولن ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة زربلون الله أكبر يا أبو زال এই হাতের মধ্যে কি আমার নবীর দরবারে ডাক বলে বলে মুহাম্মদ যদি দিতে পারে কালিমা পরে মুসলমান হব আমার নবী ডাক দিয়া বলে আমি নবী বলতে হবে না কানের কাছে হাতরা নিয়া তাকায়া দেখেন এই হাতের ভিতরে যা আছে সেটাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী এই হাতের মধ্যে যা আছে এটা বলে দিতে পারে কি পারে না আরে সুলাইমান নবী যেই সুলাইমান নবীজির পাওয়ার ওই সুলাইমান সুলাইমান্নির সানমান আমার নবীর বেশি ছিল না রে মুসলমান ওই সুলাইমান আমার আল্লাহ বাতাসের ক্ষমতা সুলাইমান নবীর সাথে বাতাসে কথাবার্তা শক্তি ছিল তামাম পৃথিবীর সকল পশু পাখির বাসা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীর দান করছে তাহলে আমার নবী সুলাইমান নবীর চেয়ে পাওয়ার কম না বেশি আল্লাহর নবীর কাছে আফজল কয় মুহাম্মদ হাতে যা আছে বলতে পারলে কালিমা পরে মুসলমান হব আমার নবী মুস্কি হাসি দিলেন আপনি আপনার হাত কানের কাছে নিয়ে দেখেন হাতে যা সে বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী কথাটা বলতে দেরি হইলো রে আমার গঞ্জের বাবারা আবু যে মাত্র কানের কাছে গেল এটার হাতের নিয়ে ভিতর থেকে পাথর ডাক দিয়া বলে এ আবু হেল মানুষ হইয়া নবী না আর আমি রাস্তার পাথর হইয়া ওই নবী সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহ তালার শ্রেষ্ঠ পেগম্ব আবু এই হাতরা এমন ভাবে পাথর ডিল মাইরা কয় মুহাম্মদ এত বড় জাদুঘর রাস্তার পাথর কে পর্যন্ত জাদু করে ফেলেছে আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া বলে সুরা আর মধ্যে খতাম আল্লাহ আলা কদু বিখিম ও আল্লাহ কাহিম ও আল্লাহ আবু সৰি আমার আল্লাহ কিছু বান্দাৰ অন্তৰে মোহৰ মেৰি চেৰি বন্ধু হঠাৎ কলিয়া ওই গঠন খেয়াল করেন আবু যে খেল যাইতে লাগিলেন আমার নবীরে নামাজত অবস্থায় মাৰার জন্য যেইমাত্র পাথরটা মনে আসিনি এই পাথর নিয়া যেইমাত্র নবীর পিছনে যাইয়া এমনভাবে ঢিলটা মাৰাবে আমার আল্লাহ ডাক দিয়াবলৈ জীবৰ হেল আমি আমার আল্লা আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার বন্ধুরে বানাইছি ওই বন্ধুরে আবু জেহেল মারতে যাবে যা 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 তারা তেনে কইরা আবু জেহেল শিক্ষা দেওয়ার জন্য তুমি দৌড়াইয়া জমিনে চইলা যাও আর জোরে করুন সুবহানাল্লাহ যাই আবু জেহেল আমার নবীর পিছন দিক দিয়ে ঢিল মারবে নবীর সামনে তো আর যায় না নবীর নামাজে দাঁড়াইছে নবীজির পিছন দিক যে ঢিল মাইরা নবীরে এমন ভাবে আত্মহত্যা করার চেষ্টা যে মাত্র আবু জেহেল করলেন আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইলেন জিব্রাইল যা 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 আর যে জিব্রাইলের একটা নয় দুইটা নয় তিনটা নয় ওই জিব্রাইলের ছয়শ সাড়ে ছয়শ নূরের পাখা একটা পাখা যদি তামাম পৃথিবীর মধ্যে বিছাইয়া দেয় তামাম পৃথিবীটা বিছানার মতো গালিচা হয়ে যাবে ওই জিব্রাইল আবার নবীর খা দেম বলে বলেন রে ওই জিব্রাইল দৌড়াইয়া আল্লাহর এই জমিনে আসলেন আইসা ডাক দেয়া বলে আমার নবীরে তুমি হত্যা করবা আমার নবীরে মারার জন্য তুমি প্রস্তুতি হয় রইলা আল্লাহর নবী নামাজরত অবস্থায় আমার নবী নামাজ পড়ে রে মুসলমান আর ওই দিক দিয়ে আবু জেগেল যেই মাত্র ঢিলটা মারতে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এত বড় একটা কি যেন তার চোখের সামনে রাইখা দিছে আর এই আবু জেগেলের বন্ধু বান্ধবরা পিছনে তাকায় রয়েছে দেখবো সাথে কেমন ঝগড়া লাগে হঠাৎ করিয়া তাকায় দেখে আ বুঝে গেল নবীর কাছে যাইয়া দৌড়াইয়া পিছন দেখ হাঁটতে লাগলেন দৌড় মারতে হঠাৎ করিয়া অনেক দূরে যাইয়া হাফ পাইতেছে বলে অনেক দূরে যাইয়া

দুনিয়া এবং আখেরাতে তার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত ঘোষণা করে দিল আল্লাহ বলেন আমি এবং আমার বন্ধুর সাথে কেউ দুশ্মনী করবা আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যদি কারো উপরে ব্যবস্থা করে এটার মধ্যে শক্ত না নরম কথা বলেন না এ মুসলমান বাবা মায়েরা ই আবু জেহেল হাবাইতে লাগলেন আর ওই দিক দিয়া তার বন্ধু বান্ধবরা গেলেন কি ব্যাপার নেতা বড় গলা কইরা গেলেন কাছে যাইয়া তো ডিল মারতে পারলেন না মুহাম্মদকে কে মারতেও পারলেন না চলে আসলেন আ বুঝে গেল ডাক দিয়া বলে খবর জানো নি আমি যেই মাত্র এই মুহাম্মদকে কে মারার জন্য গেলাম তাকায়া দেখতে পাইলাম তার পিছনের মধ্যে এত বড় একটা জন্তুরে যে জন্তুরটা সম্ভবত উঠ হবে যে তার পাটা হইল জমিনে মাথা হইল আসমানে আমাকে কামড় দিয়া ধরার জন্য দৌড়াই আসতেছিল এই জন্য আমি পিছনে যান বাঁচাইয়া পালাইয়া আমার আস্তানার মধ্যে চই আসে গেলাম আপনি নবী নবিহি গোলাম্বা আপনি নবী নবিহি গোলামবে আপনার জন্য বানায় আছে গো সারাটি দু নীজি আপনি নবীি দুলম্ব মিজানের পাল্লাই গো নবী থাকি আরাইয়া আরে কে গো নবী তোরাই বারলা গিহিয়া গণ আপনি নবী নবীলম্বী আপনি নবী দুলাম জুরে জুরে আপনার জন্য বানায় আসে গো সারাটি দু নিহিয়া নবীজি আপনি নবী নবী গোলাম বউসারে রূপা রে গো নবী থাকি আরাইয়া আরে পরা উমধ্যে কে গো নবী কাউসারবি লাহিবার নবীজি আপনি নবী নবী উলাম আপনি নবী সাই দুলাম খারাপ লাগতেছে আব্বার এ মুসলমান বাবা মায়েরা আল্লাহর নবী রমা তুল্লি নবীর প্রেমে কেন আমি আপনি আমি পাগল হইব না রে ওই নবীর জন্য পাগল ছিল আকাশের চন্দ্র সূর্য জমিনের গাছপালা বলুন সুবাহ নবীর শান মানা আছে কিনা নাই আর জোরা বলেন আছে কিনা নাই নবীর প্রেমে একদিনে গাছ বড় হয়ে গেছে সুবাহ বলে নবীর প্রেমে নবীরে মারতে আছে কাফেররা এই জিনিসটা মাকরসা দেখতে পাইছে ফাইয়া মাকরসা জাল বানছে কবুতর আইসা ডিম পাইরা দিছে এখান থেকে দুশ্মনেরা মনে মনে কয় এই রাস্তা দিয়া তো কোনো সময় মানুষই যাইতে পারে না যেখানে মাকরসা জাল বানছে

কবুতর পর্যন্ত ডিম পাইরা সাক্ষী দিয়া কয় নবী আমি কবুতর কইলাম মানুষ কইলাম না আপনি নবীরে ভালো আমি ডিম পাইরা দিলাম মাকরসা কয় নবী গো আমি মাকরসা আপনি নবীর সম্মান বাঁচাইতে যাইয়া আপনি নবীর সম্মান ইয়ে আল্লাহ বাড়ায়া দিয়েছেন আপনি নবীর ইজ্জত আপনারে মারতে আসলো কাফের বেঈমানেরা আমি রাস্তার মধ্যে এমন ভাবে জাল বানায়া দিয়েছি কবুতর ডিম পেরে গেছে আসুন একটু আলোচনার মধ্যে যায় আলামিন নবীজি হিজরত করবেন সমস্যা আমার নবী রোমাতুল্লি লাল আলামিন নবীজি হিজরত করবেন মক্কার কাফের বেঈমানেরা নবীরে মারার জন্য টই টই করা করতে লাগলেন আমার নবীরে আমার আল্লাহ জানাই দিলেন বন্ধু হাবিব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন যে মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে বন্ধু আমার নবীর রহমাতুল লিল আলামিন নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়া আমার নবী যে মাত্র রওনা করলেন রওনা করার আগ দিয়া আবু জেহেলের অতর কাফের বেঈমানেরা তারা টই করে ঘুরতে লাগলেন আমার নবীরে মারার জন্য কেমনে নবীরে মারবে তারাদের মাথার মধ্যে এই টেনশন চিন্তা লাগিয়া গেল কারণ আমার নবীর চেহারা দেখলে মানুষ কালিমা পরে মুসলমান হয় নবীর কোরআন তেলাওয়া শুনলে মানুষ কালিমা পরে মুসলমান হয় নবীজির চেহারা দেখলে নবীজির শরীরের ঘাম মুবারক দেখলে মানুষ পাগল হয়ে যায় আবু জেহেল উদ্বা সাহিবারা কয় যদি মোহাম্মদ কেন আমার রে তাইলে আমাদের বাপদাদার ধর্ম শুনকালি লাইগা যাইব আমরা তাড়াতাড়ি করে মোহাম্মদকে

মানেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে আবু জেহেল আল্লাহ আমার আল্লাহ জানাইলেন বন্ধু হাবিব আপনি একটু মাটি নেন মাটি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার নবী রহমাতুল নবীজি একটু মাটি যে মাত্র নিলেন ওই মাটি নিয়া কাফের বেমানেরা নবীর মারার জন্য ঘুরে আমার নবী এমন ভাবে মারলেন মাটিটা মারার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কাফের বেইমানের চোখের মধ্যে ধুলা লাগাইয়া দিয়েছে আমার নবী মধ্যখানে দিয়া চলে গেলেন তারা একটি পায় নাই বলুন সুবাহান আল্লাহ তারা একটি আরই না হঠাৎ কিনা দেহে কাফের বে মাথার মধ্যে শরীরের মধ্যে দুলা তারা ফুসতেছে সায় দেহে আমার নবী নাই আরো জোরে কন্যা সুহান আল্লাহ আমার আল্লাহ আমার নবীর সাথে আছে কিনা নাই